যখন আপনি আল্লাহকে বিশ্বাস করতে শিখবেন, তখন শত আঘাতেও আপনি অন্তরে শীতলতা অনুভব করবেন। আপনি কি খুব কষ্টে আছেন? নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া কষ্ট? কেউ আপনাকে বিশ্রীভাবে আঘাত করেছে, খুব খারাপভাবে ঠকিয়েছে, অপমান করছে, অন্তরটা ভেঙে দিয়েছে, বুকের ভিতরে তীব্র যন্ত্রণা হচ্ছে? কে শুনবে এই যন্ত্রণার কথা? তারপর হয়তো ভাবছেন, বললেই বা কি হবে, কে বুঝবে আপনার এই কষ্ট আর যন্ত্রণা? কে ভাগ করে নেবে আপনার এই কষ্ট? কে দূর করবে আপনার সকল সমস্যা আর কষ্টগুলো? হয়তো ভাবছেন, আপনার কেউ নেই, কিংবা আপনার পাশে কেউ নেই। তাহলে আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনার একজন আছে, যিনি থাকলে আর কাউকে প্রয়োজন পড়বে না, যিনি সব সময় আপনাকে ভালোবাসেন, তিনি আপনার যত্ন নেন, আপনার কথা ভাবেন, তিনি আপনার কল্যাণ চান, তিনি আপনাকে শুনতে পছন্দ করেন, প্রতিটি মুহূর্তে আপনার সাথেই থাকেন। তিনি চান আপনি শিশুর মতো কেঁদে কেঁদে মনের সব কষ্টগুলো তার কাছে বলুন। তিনি আপনার একমাত্র আপন, সবচেয়ে আপন। হ্যাঁ, তিনি আপনার রব, আপনি যতই কষ্টে থাকুন না কেন, আল্লাহর কাছে বলুন, তিনি আপনার সব কষ্ট দূর করে দিবেন। একমাত্র তিনিই তো পারেন আপনার কষ্টগুলো দূর করতে। আপনার ভাঙা অন্তরের কথাগুলো বলুন তার কাছে, দেখবেন তিনি তার ভালোবাসার প্রলেপ দিয়ে জোড়া লাগিয়ে দিবেন। যত অভিযোগ আছে তার কাছে বলুন, সব সময় আল্লাহর কাছে আশা রাখুন, আল্লাহকে সবার উপরে প্রাধান্য দিন। তারপর দেখবেন কেউ আপনাকে আঘাত দিতে পারবে না, দিলেও ভেঙে ফেলতে পারবে না, কারণ আপনার পাশে আপনার রব আছেন।